আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 8টা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো শুভ সকাল। তো এই দেখুন, আমি গোলাপ গাছের গোড়াগুলো কুপিয়ে দিচ্ছি, মানে জল দেওয়ার জন্য। তো এইভাবে মাটিটা গোল করে জল ঢালবো, তাহলে ফুল অনেক ফুটবে গোলাপ গাছে। রাতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গোড়াগুলো, কারণ মাটিগুলো এত শক্ত, কি বলবো, এই কেরালে করে ওঠে না। জল দিতে একটু নরম হয়েছে, তো এখন উঠছে ভালো। তো অনেকগুলোই গোলাপ গাছ আছে, প্রায় 7-8টা গাছ লাগিয়েছিলাম, অনেক দিন লাগিয়েছিলাম গাছগুলো। তো সেভাবে যত্নই হয় নাই, এই টানের দিনে একদম গোড়াগুলো শুকিয়ে গেছিলো। তো এইভাবে করে জল ঢালবো, তো অনেক ফুল ফুটবে গাছটা, আর দেখতে খুব ভালো লাগবে গাছগুলো। জল নিয়ে চলে এসেছি বালতি করে। তো এইবারে জলগুলো দিয়ে দিচ্ছি গাছের গোড়াতে, দেখুন এইভাবে। তো ওই যে কতগুলো গাছে জল দিয়েছি দেখুন। এখানে দুটো এলাভোরা গাছ আছে দেখুন, ছোট ছোট লাগিয়েছি, একটু জল দিয়ে দিই। এইটা একদম ছোট বাচ্চা। তো দেখুন সব গাছের গোড়াতে জল দিয়ে দিয়েছি, দেখুন দেখা যাচ্ছে পুরো। তো দেখুন আমাদের গাছে বাতাবি হয়েছে, এই টাইমে বাতাবি হয় না, কিন্তু আমাদের গাছে হয় 12 মাসই পুরো। দেখুন 4টে, এই একটা 5টা হয়েছে। দেখুন রুটিওয়ালা কাকুর সাথে কেমন মারামারি করছে। বন্ধুরা, বাবা দেখুন খেড়ের পালা দিচ্ছে। এদিকে মা রান্না করছে দেখুন। পুঁই শাকের তরকারি আর বেগুন ভাজা আর বাঁধাকপির ঘণ্ট। হ্যালো বন্ধুরা, তো এখন সকাল থেকে বিকেল হয়ে গেছে, বিকেল 4:30 বাজে। তো আমি এখন বিকেলের কাজগুলো করে নিচ্ছি দেখুন, ঘর ঝাড় দিচ্ছি। তো ঘর ঝাড় দেওয়া প্রায় হয়ে গেছে দেখুন, দুপুরের সামনে চলে এসেছি ঝাঁট দিতে দিতে। তো এরপরে উঠোনটা ঝাঁট দিয়ে নেবো, এরকম কত বড় উঠোন আমাদের, সেই রাস্তা অবধি পুরো ঝাঁট দিতে হয় 3 বার করে। তো ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, তো এরকম উঠোন ঝাঁট দিচ্ছি। কী হচ্ছে তোমার, তুমি খাবার খাবে নাকি? হ্যাঁ, উঠোনটা ঝাঁট দিয়ে নি। তো দেখুন ঝাঁট দিতে দিতে রাস্তাকে চলে এসেছি, আমার কষ্ট হয়ে গেছে, দম পুরো কথা বলতে পারছি না। তো উঠোন ঝাঁট দেওয়া হয়ে গেছে, তো দেখুন রাস্তা থেকে আমাদের বাড়ি দেখুন কত দূরে। তো এই দিক পুরো সব ঝাঁট দিতে হয়, 3 বার করে ঝাঁট দিই, সকাল বিকেল দুপুর। তো এবারে ভিজে জামাকাপড়গুলো সব তুলে নেব। তো জামাকাপড়গুলো তুলে নিচ্ছি, ভিজেগুলো
শুকোয় নাই, আজকে রোদ হয় নাই, তো মেঘ মেঘ হয়েছিল। তো অনেক জামা কাপড় দেখুন, আমার এদিক পুরো ভর্তি হয়ে গেছে। তো আমাদের মিঠু সোনা দেখুন কি করছে, জামা তুলবা, আসো জামা কাপড় তুলি। হ্যাঁ, তো বাড়ির সব কাজ করে, বিকেলের সব কাজ করে এখন চুল বাঁধতে বসে গেছি। তো সন্ধ্যেবেলা চুল খুলে শুতে নেই, তাই চুলটা বেঁধে নিচ্ছি। ধুয়েছি, রাস্তা ধারে মিলে আছে। তো ধোয়াটা ভালো না খারাপ বলো? না, দেখুন চুল বেঁধে নিয়েছি, খোঁপা করেছি। তো আজকের ভিডিওটা বেশি বড় করিনি, ছোটই করেছি। তো অনেক ভিডিও ছেড়েছি, ভিউজ হচ্ছে না, আপনারা কেউ কিন্তু দেখছেন না ভিডিওটা আমার। তো যদি এই ভিডিওটা ভালো লাগে তো লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে বলবেন কেমন হয়েছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।